আমরা চলে যাচ্ছি আবার। কি বলে টিচারটার নামটাই ভুলে গেলাম, রাইনো কটের ছেড়ে খুব ভালো কাটলো দুদিন তিন দিন, এবার বেরিয়ে যাবো। ভালো কেটেছে তো? না মোবাইল ধরো। আমরা এখন রিসর্টটা থেকে বেরিয়ে যাচ্ছি, তো আরেকবার দেখিয়ে নিই এখানে খাওয়া দাওয়ার সব ব্যাপার। এখানে এখানে দুটো রুম আছে এই কটেজটায়, উপরে দুটো রুম নিচে দুটো রুম, আর আমরা ছিলাম এই কটেজটায়। এই কটেজটাতেও উপরে দুটো রুম আছে আর নিচে এমনি ওরা নিজেরা থাকে। তো এই একটা কটেজ, পিছনে এই নীল একটা কটেজ, আর সামনে ওইটা একটা কটেজ আছে, ওটা নতুন তৈরি হয়েছে, এটা গাছবাড়ি টাইপের, তো খুবই সুন্দর। ওটা ওটা আর কি ডরমিটারি টাইপের, একসঙ্গে সবাই মিলে থাকা যাবে 10-12 জন। এইখানে রাত্রিবেলা সব বাউল গান টান হয়, এই হয়। এখানটা বারবিকিউয়ের জায়গা, সুন্দর। উনি প্রদীপ কাকু, খুবই ভালো মানুষ, ওনার কোনো না নেই কিছুতে, মানে যাই জিজ্ঞেস করো প্রদীপ কাকু এটা হবে, হ্যাঁ ওটা হবে, হ্যাঁ ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি, এরকমই ব্যাপার আর কি। তো ওই পুরোটা পুরো জায়গাটাই এই কটেজের আন্ডারে। এই পাশে নদী বাঁধ, উপরে সিসামারা নদী, সব কটা জায়গাতে এরকম দোলনা দোলনা বাঁধা, যে আসবে দোলনায় চড়তে পারে। খুবই সুন্দর, এত সুন্দর প্রপার্টি, মানে জানি না হলংয়ে থাকার এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এখানে জঙ্গলে থাকার যে এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো। আছে ওই তো, এখানে একটা দোলনা, এদিকে একটা তাঁবু, এখানে বললে তাঁবু খাটিয়ে দেবে, এখানে তাঁবুতে রাত্রেবেলা শুতে পারবে। ওরা কোথায় চলে যাচ্ছে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ কি বলছে? আর এইদিকে হলো, এখানে দুটো রুম তো দেখালাম, এইটা আমাদের রুমটা, আর এদিকে হলো সিসামারা নদী। যাই একবার যাই, আমাদের এটা আমাদের ছিল কটেজটা ওপর দিকটা, এখানে দুটোই রুম আছে ওপরে, আর প্লাস ওপরে একটা ওপর থেকে দেখাচ্ছি জিনিসটা। এটা সিসামারা নদী, ও পাশটা পুরো জলদাপাড়ার জঙ্গল, মানে ভাগ্য ভালো থাকলে এখান থেকে গন্ডার, তারপর ইন্ডিয়ান গোর, আমরা ইয়ে দেখেছি ময়ূর দেখেছি, সেটা দেখা যেতেই পারে। আর এইটা ছিল আমাদের কটেজটা, এই দুটো রুম, নিচেরটায় ওরা নিজেরা থাকে আর উপরে একটা প্রাইভেট জায়গা। মানে এই জিনিসটা যারা যদি কেউ বন্ধুবান্ধব নিয়ে আসতে পারো, দুজন মানে চারজন দুটো রুম নিয়ে নিলে পুরো নিজেরা প্রাইভেটলি থাকতে পারবে, উপরে আড্ডা দেওয়ার রাত্রেবেলা আমরা এখানেই বসে আড্ডা দিতাম। ঘর থেকে বেরোলেই একদম পুরো সামনে এই জলদাপাড়ার জঙ্গল। আমরা যেমন সকালে ঘুম থেকে উঠেই প্রথম ময়ূর দেখেছি, দরজা খুলতেই সামনে ময়ূর। তো আমরা যখন ছিলাম না এখানে, যারা টুরিস্ট ছিল, সেদিন বিকেলবেলা এখানে বাইসনের পাল দেখেছে, বাইসন থেকে না মানে ইন্ডিয়ান গডের পাল দেখেছে। আর কালকে এটা বললাম, কালকে রাত্রেবেলা হাতি বেরিয়েছিল, তো খুবই সুন্দর, মানে এক কথা অসাধারণ যাকে বলে আর কি।
তো দামও রিজনেবল, মোটামুটি হাইফাই ব্যাপার নাই, আর খাবার দাবার তো খুবই ভালো, এটা আলাদা করে বড় আর কিছু নেই। এত সিম্পল খাবার, সেমনি তাদের সার্ভিসও খুব ভালো, তো যেতে অবশ্যই খারাপ লাগছে এখানে ছেড়ে যেতে, যেতে তো হবে, যদি হয় আরেকবার আসবো কখনো যদি সুযোগ পাই। এখান থেকে হরিণও দেখা যায়, হরিণও দেখেছে অনেক, এই একটা ময়ূর, ময়ূর তাই দাঁড়া, ওইখানে একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ক্যামেরায় ধরা পড়ছে না, ঢুকে গেল ময়ূরটা, জুম করতে করতে ঢুকে গেল, খুবই সুন্দর জায়গা। তো চলি, এখন ট্রেন আছে, খাওয়া দাওয়া লাঞ্চ এখানে নিয়ে নিয়েছি, তো গিয়ে খেয়ে ট্রেনেই নিয়ে যাব, তো গিয়ে ওখানে খাওয়া দাওয়া। এর ভাড়া হলো পার রুম 2000 টাকা, আর খাওয়া দাওয়া হলো পার ডে 600 টাকার মতো। তো আর যদি লাঞ্চ কোনো স্কিপ করেন বা লাঞ্চ না করা হয় তো সেটা অ্যাডজাস্ট করে দেয়, তো মোটামুটি পার হেড পার ডে 1600 করে পড়ে, রিজনেবল জায়গা, এরকম থাকা খুবই ভালো। ঠিক আছে, রেডি সব, চলো তাহলে বেরোনো যাক। খুবই সুন্দর, এত সুন্দর জায়গা, যেতে যাওয়ার ইচ্ছা করে না, যেতে হবেই। তিনটের সময় ট্রেন, তো করে এখান থেকে সব বিল ফিল মেটানো হয়ে গেছে, এবার শুধু বেরিয়ে স্টেশন যাওয়া। টাটা। 20 টাকা, 5 লিটারের জল 40 টাকা। আলিপুরদুয়ার জংশন স্টেশন, এতগুলো তোলা নাকি খাওয়ার জন্য, হ্যাঁ দিচ্ছি নাকি সকালের জন্য, চলে ফিরে যাচ্ছি এখন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা, B4 3:15 ট্রেন, যাই। ট্রেনের সামনের দিকে যাচ্ছি দেখতে, আলিপুরদুয়ার জংশন স্টেশন, এটাই আমাদেরকে ট্রেনে নিয়ে যাবে। I don't read the newspapers because they all have ugly prints. At the starting of the week, at some talks you'll hear them speak.